তোমরা কেউ এইভাবে তাল পিঠা খেয়েছো কলা পাতায় পিঠা বানানো একটা তাল নিয়ে নিয়েছে তো তালটা জলেই ভালো করে ধুয়ে নিয়েছিল তারপর তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছে তো তালের খোসাটা আমার বাবা ছাড়াচ্ছে তোমরাও এইভাবে পাতা পরিয়ে আর কি কলা পাতা এই তালের পিঠাটা খেয়ে দেখতে পারো আশা করি খুব ভালো লাগবে তালের খোসাটা ভালো করে বাবা ছাড়িয়ে নিচ্ছে তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো তালের খোসাটা প্রায় ছাড়ানো কমপ্লিট তো বাবাই তালটা গোলাবে গুলিয়ে আর কি তালের ভিতরে যেটা হয় না তালটা আর কি সেটাকে বের করবে তালটাকে ভালো করে ভেঙে নিচ্ছে ভেঙে এটার মধ্যে জল দিয়ে দিয়েছে কিছুটা জল দিয়ে আর কি ওটাকে চটকাচ্ছে যাতে আঠি থেকে তালটা বাইরের দিকে বেরিয়ে আসতে সাহায্য করে কিছু সময় ভালো করে চটকানোর পর তালের থেকে তালটা বেরিয়ে এসছে তো দেখতেই পারছ তালটা পুরো ঘন ঘন হয়ে গেছে তালটা আমার বাবা গোলাচ্ছে তো বাবাকে দেখিয়ে দিলাম তো এখানে একটা ঝুড়ি নিয়ে নিয়েছে তো ঝুড়িতে ওটাকে তালটাকে ভালো করে ঘষে ঘষে তালটাকে বের করে নিচ্ছে ঠিক আছে তোমরা চাইলে অন্য কিছুর মাধ্যমেও করতে পারো তো আমাদের ওইগুলো নেই ওই কারণে ঝুড়িটা দিয়ে তালটাকে বের করে নিলো বাবা এটা হচ্ছে নারকেল নারকেল মা কুড়িয়ে রেখেছে এখানে নারকেলের মধ্যে মা দিয়ে দিয়েছে তাল আর হচ্ছে চিনি আর এটা দিল চালের গুঁড়ো তো চালের গুঁড়োটা দিলো সব কিছু একসঙ্গে মেখে ফেলবে তো মা এটাকে এটার মধ্যে কোনো জল মেশায়নি ঠিক আছে এটা হচ্ছে তালটা দিয়েছিল। সেই তালটা আর নারকেলটার মধ্যে যেটা আর কি নারকেলের মধ্যে যতটুকু রস ছিল আর তালের মধ্যে তালটাকে একটু জাল দিয়ে নিয়েছিল তো তালটা আর নারকেলটা দিয়ে আর কি এটাকে গুলছে মানে জলটা দিয়ে একটু মিশাবে না ঠিক আছে জলের পরিবর্তে মানে যখনই একটু শুকনো শুকনো মনে হবে তখনই একটু তাল দিয়ে নিচ্ছে মা তো এটাকে ভালো করে গুলিয়ে তো এটার মধ্যে মা আর একটু ময়দা মিশিয়ে দিল ময়দাটা মিশিয়ে ওটাকে ভালো করে একটু মেখে নিচ্ছে তো মা এটার মধ্যে যা যা দরকার আর কি মায়ের মতো করে কিছুটা কিছুটা করে তাল মিশিয়ে নিল তো তোমরা জানোই এটার মধ্যে দিয়েছে নারকেল চিনি ময়দা দিয়েছে কিছুটা আর চালের গুঁড়োটা বেশি পরিমাণে দিয়েছে কলা পাতাটা বিকালেই কেটে নিয়ে এসেছিলো কেটে এনে ধুয়ে আর কি পরিষ্কার করে মুছে রেখে দিয়েছে তো কলা পাতাটার মধ্যে দেখো কিভাবে দিচ্ছে দু চামচ দিল আর কলাপাতাটা ভাজ করে আর কি ওটাকে চ্যাপটা করে দিয়ে তাওয়াটা আর কি গরম করে নিয়েছিল ঠিক আছে তো তাওয়াটা গরম করে নিয়ে তালের পাতার মধ্যে আর কি যেটা দিলো আর কি তালের পিঠাটা তো সেটা দিয়ে আর কি আস্তে আস্তে ওটাকে এটা হচ্ছে কাঠের চুলো ঠিক আছে কাঠের চুলোয় করে আস্তে আস্তে